রাসূলের ইন্তেকাল শরীফের পরে হযরত আবু বকরের জীবনীটা একটা পড়ে দেখুন হযরত আবু বকর আল্লাহর ভয়ে কাঁপতে 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 চোখে দিয়ে পানির নহর হয়ে গেছে সুবহানাল্লাহ চোখে দিয়ে পানির নহর হয়ে গেছে রাতে দিনে চলায় বিড়ায় উঠায় বসায় সব সময় শুধু কাঁদে সাহাবীরা জিজ্ঞেস করেন হে আবু বকর আপনি এত কাঁদেন কেন আল্লাহর পক্ষ থেকে না আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনার তো ভয় নাই আপনার তো মৃত্যুর চিন্তা নাই কবরের চিন্তা নাই আপনি জান্নাতি আপনি স্পেশাল গেস্ট মেহমান আপনি তো জান্নাতি হবে জান্নাতি লোকের কোনো কান্দা আছে হযরত আবু বকর বলে হে আমার দোস্ত ভাইরা আমি এই জন্য কাঁদি আমার মৃত্যুটা কিভাবে হবে আমার মৃত্যু কিভাবে হবে আমার মরণে আমার দয়াল নবী যিনি আমার কাছে থাকবে আমার কবরে আসরে মিজানে ফুলজারাতে দয়াল নবী যিনি আমার কাছে থাকবে এই ভয়ে আমি কাঁদি চিল্লায় বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা যিনি জান্নাতের সমস্ত মহিলাদের জান্নাতের যুবতীদের সরদার সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মা ফাতেমার জীবনী পড়ে দেখেন যে মা সারা দুনিয়ার জান্নাতি মহিলাদের সরদার ঘোষণা দিয়েছেন কে আমার নবীজি ঘোষণা দিয়েছেন কে আমার নবীজি বলেছেন আমার ফাতেমা সমস্ত মহিলাদের সরদার আমার ইমাম হাসান হুসাইন সমস্ত জান্নাতি যুবকদের সরদার চিল্লায় বলেন মারহাবা ইমাম ফাতেমার জীবনী পড়ে দেখেন বেহেশতের সরদার হবেন সরদারিনী হবেন আল্লাহ সাক্ষী দেখেন তার জীবনী খুলে মা ফাতেমার জীবনী পড়েন তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা আছে কোন মৌলবি যদি বলতে পারে তার দুনিয়ার জীবনে মুখ দেখাই পাবে আল্লাহর ভয়ে মা ফাতেমা যে মা ফাতেমা বেহেশতের সরদার নবীজির দুলাল নবীজির কলিজার টুকরা এই মা ফাতেমা কান্দা কইছে আল্লাহ কবরে কেমনে থাকব কবরে কেমনে থাকব মা খাদিজা কইছে ইয়া রাসূলুল্লাহ আমরা মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াদা দেন আমার সাথে আমি আপনার সাথে সংসার করেছি আপনি আমার স্বামী নবীজির প্রথম স্ত্রী মা খাদিজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লায় বলেন